আমার কাজ হয়ে গেল আর আমার এখনো রান্নাই হয়নি, ও কাজের কাজ করতে গিয়ে। আজকে রান্না করছে কি? কেউ আসবে নাকি? না না, কেউ আসবে না, দেরি করে যাচ্ছে, অকাজের কাজ করছিলাম। কি অকাজ? পোস্ট করব তোমাকে, সবাই চিনতে পারবে আমার ভিডিও মারফত। ওকে নাকি ক্যামেরাতে ভালো লাগে না, তাই জন্য ভালো করে তুলে দিলাম। আর আমার আজকে কত দেখো, এই দেখো 12:15 বাজে, এখন এই সময় রান্না করি, আমার এখনো রান্না কমপ্লিট হয়নি বুঝলে। কি করছিলাম জানো? তাহলে কি করছিলাম, আমি অকাজের কাজ করছিলাম। সে অকাজের কাজ, ও বলছে আবার ও তো কিছু বুঝতে পারছে না। অকাজের কাজ কাকে আমি বলছি? ইউটিউবের কিছু কাজ করছিলাম, সেটা কি বলে অকাজের কাজ? আর আমি চশমাটা পরে আসি, নাহলে কি বিচ্ছিরি লাগছে সবসময় চশমা পরে অভ্যস্ত। চলো আজকে ফটাকসে রান্না করতে হবে, আজকে রান্না বান্না কমপ্লিট করতে হবে। কি হবে জানি না, আজকে ও যাবে না, তার জন্য একটু দেরি করে করছি। ওর জন্য দেরি করার জন্য নয়, মানে আজকে আমি ওই যে বললাম ইউটিউবের কিছু কাজ করছিলাম, যেটা অকাজের কাজ। কেন অকাজের কাজ বলছি সেটা আমি পুরো ভিডিওটা দেখবে, তারপরে লাস্টে গিয়ে বলবো কেন অকাজের কাজ বলছি। তো আজকে চলো ফটাকসে রান্না করি। কি রান্না করছি তাও তোমাদের দেখাবো, দাঁড়াও। আবার এই তেলের শিশিটাও খুলতে পারি না তাড়াতাড়ির সময়তে। দেবো ঘি, আজকে দেরি হয়ে গেছে, ওই জন্য ঝটপট করে একটু মটর পোলাও। দেখলাম মটর অনেকগুলো রয়েছে, তাহলে মটর পোলাও বানানো যাক। আরে বাবা কি ব্যথা গো, কি বলবো, কি ব্যথা। ব্যায়াম করতে গিয়ে এই জায়গাটা লেগে গেছে ডান, কি করবো। সেদিনকে কিছুদিন আগে আমার কোমরে ব্যথা ছিল, তোমাদের বলছিলাম, ব্যায়াম করে সেই ব্যথাটাকে আমি আয়ত্তে নিয়ে এসেছি, আবার এইটা হয়েছে। আমাকে দামাতে পারবে না, আমি এটাকেও কমাবো। দেখো তুমি কালকের মধ্যে এসো, আমাদের গীতা রানী চলে যাচ্ছে। এ গীতা, ওই যে দাদা ওইটা দিচ্ছে, নিয়ে নাও। আজকে ও যাবে না বলে তার জন্য আরো বেশি আমি ঢিলামি ছেড়েছি কাজে। সবই তো হাতের কাছে রাখলাম আমি, এই তো তেজপাতা রান্না করিনি। চল ফটাকসে জল গরম করে নিই। কোনটাতে করবো, ইন্ডাকশনে করবো না ওটাতে করবো, ইন্ডাকশনে করবো না ওটাতে করবো, এইটা দিয়ে বেশি ভালো হয়। কিন্তু জানো এটা আমার ফেটে গেছে, ফেটে গেছে। আমাদের জল যা বাজে, কিন্তু এটা সার্ভিস দিচ্ছে বলে এটা না ফেলতে ইচ্ছা করছে না। নতুন একটা কিনেছি, তাও এটাকে ফেলতে ইচ্ছা করছে না। তার জন্য আমার এখানে যদি বেশি আমি জল নিই তাহলে না সব জল পড়ে যায়। এই তাড়াতাড়ি হ, এদিকে চলছে আলুরদম। চালটা ততক্ষণে ভাজা হোক। বিছানাটা ঝাড়া হয়নি, বিছানা ঝাড়তে হবে, কাজের মেয়ে তো মানে কোনো রকমে ছেড়ে দিয়ে চলে গেছে, আমাকে ভালো করে ঝাড়তে হবে। তার পটাকসে বিছানাটা, ঘর যেহেতু মোছা হয়ে গেছে এখানে ঝাড়তে পারবো না, ঝাঁটা দিয়ে বিছানার চাদর তুলে নিয়ে গিয়ে বাথরুমে গিয়ে ঝাড়ে। আর ওইগুলোকে দেখো কি চিল্লাচ্ছে, দেখেছো? জল দিয়ে দিলাম, বাস এবারে
একটু নুন দিয়ে দেবো। দেখো কি সুন্দর হয়েছে দেখতে বলো। নিজেরটা নিজে আগে প্রশংসা করতে হয় বুঝলে, নাহলে নিজের জীবে যদি না ভালো লাগে তাহলে অন্যের জীবে কি করে ভালো লাগবে। তুই তো উপকার করছি তো, একটু লেবু দিয়ে দিবে জড়াবে না। আমার বরের কিন্তু আলাদা করেছি জানো, আমার বরের ঘি চলবে না ওই জন্য ওটা আমি আলাদাই করেছি, ওটা তেল দিয়ে করেছি অল্প তেল দিয়ে, আর আমাদেরটা ঘি দিয়ে করলাম। এই ফাঁকে আমি বাসনগুলো মেজে নিই, দাঁড়া। জানটান হবে না কি, শুধু ডাকলেই হবে? চল চানকুড়ি, চল চল চানকুড়ি, চল চল। তার অন্ধকার লাগছে, চকলেট খাচ্ছি চকলেট। হ্যাঁ, কাজ করতে করতে একটু এনার্জি নিচ্ছি। আজকে বৃহস্পতিবার, তেঁতুল নিয়েছি অনেকটা। তেঁতুল খাবো না, ঠাকুরের বাসন মাজতে চললাম। টাটা। কি করো উপরে? আরে বাস, তুমি আজকে কি সব ফাঁকা করবে নাকি? ঠাকুরগুলো, ঠাকুরের বাসনগুলো মাজতে তো কাজে দেয়, এটা মেজে দেওয়া তো ঠাকুরের বাসন। কি গো, আরে বাবা, দেখেছো আমার ফাঁকি ভাই? কোনটা অফ করবো? আমি আর নিচে যেতে পারছি না, আমি ঠাকুরের বাসন মাজতে বসলাম। দেখেছো মাজলো না আজকে? অফিসে না গিয়ে কি লাভ হলো আমার? আজকে আমার ঠাকুরের বাসনগুলো কি সুন্দর চকচক করছে দেখো, আজকে না বেশ কয়েক সপ্তাহ ধরে ভালো করে মাজছে। আগে আমার বাসনগুলো দেখলে তোমাদের বুঝবে তো, আমাদের এখানে জল খুব বাজে। তা আমার এক বান্ধবী চন্দ্রাণী বলে, ও আমাকে বলল এই যে প্রথমে তেঁতুল দিয়ে বা লেবু দিয়ে ঘষতে, তারপরে হচ্ছে এই যে পীতাম্বরী পাউডার। তোমরা অনেকেই জানো কিন্তু আমি তো জানি না পীতাম্বরী পাউডার সম্বন্ধে, তো ওই বলেছিল, বলে মাছবে দেখবে কি সুন্দর লাগছে, দেখবে এই দেখো দেখতে পাচ্ছ চকচক চকচক করছে। আগে আমার বাসনগুলো এরকম ছিল, এরকম দাগ দেখছো, এখন ভালো করে দাগগুলো তুলতে পারিনি। আর আজকে আমি ফুল পেয়েছি, অনেকদিন পর আমার গাছের ফুল পেয়েছি, দেখাচ্ছি তোমাদেরকে। দেখো একটা জবা ফুল, এই যে একটা জবা ফুল, আর গাঁদা ফুল, গাঁদা ফুল আরও ফুটেছে, আমি একটাই তুলেছি ঝুমকো গাঁদা এটা। আর একটু হচ্ছে তোমার এই, এটি কী বলে, নয়নতারা, লাল নয়নতারা। চলো পুজো দিয়ে দিই ঝট করে, এখন আড়াইটে বেজে গেছে। কী গো, কেমন হয়েছে, কেমন হয়েছে পোলাও? তোমার গলা কেউ শুনতে পাবে না, ভালো খুব ভালো হয়নি, তুমি এমনভাবে বলছো। হ্যাঁ সত্যি সত্যি ভালো হয়েছে, মটর পোলাও ফাঁকিবাজি বিদ্যে। আর আলুর দমটা ঝাল হয়েছে? আমি তো ঝাল দিয়েছি বেশ ভালো করে, ঝাল লাগছে? ঝাল লাগে না, তাহলে ভালো লাগেনি? মোটামুটি মোটামুটি, তো কম তেলে আর কত ভালো হবে? ভালো হয়েছে, ঝালটা মোটামুটি। ও আচ্ছা, চলে আসো, আমি তাহলে বিকেলবেলা নিয়ে যাবো না কাউকে ঘুরতে। দেখ এই তুই কোথায় শুয়েছিস রে? এই আমার ঠ্যাঙ্গার উপরে শুলে আমি, আরে আমি ঠ্যাং নাড়াবো কী করে? কি দেখো আমার ঠ্যাঙ্গার উপরে শুয়েছে, ওট ওট উঠবে। ওখানে ওখানে শো, ওখানে শো। আচ্ছা আচ্ছা, ওকে ঢাকা দিয়ে দাও, ঢাকা দিয়ে দাও, ঢাকা দিয়ে দাও।
যা যা ব্যাস শুয়ে পড়। তো আমরা এখন ঘুমাই, আবার উঠবো 5:30 সময় ঘুম থেকে। তারপরে পড়ানো আছে আর অন্যান্য কাজ আছে। তো আজকের মতন আসি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আমার ভিডিওটা কেমন লাগলো জানাবে। আর ও আর একটা কথা, ইউটিউবে কাজ কেন অকাজের কাজ, যেহেতু এখনও পর্যন্ত টাকা ইনকাম করতে পারিনি, তবে টাকা ইনকাম করার জন্যই রোজ রোজ চেষ্টা করে যাচ্ছি, সেই জন্য এটাকে বলছি অকাজের কাজ। মানে অনেকে মনে করে তাই, যেহেতু টাকা ইনকাম করি না সেই জন্য।